কুয়াকাটায় পর্যটকের ভিড় বাড়লেই হোটেল মোটেলে শুরু হয় লাগামহীন বাণিজ্য। কে কত বেশি টাকা হাতিয়ে নিতে পারে যেন সেই প্রতিযোগিতায় নামেন ব্যবসায়ীরা। তবে এসব দেখার কেউ নেই, এতে করে ঠকছেন পর্যটকরা। অনেকে বলছেন দূর দূরান্ত থেকে ঘুরতে এসে হোটেলের সিট না পেয়ে থাকতে হচ্ছে মানুষের বাসা বাড়িতে। এই সুযোগকে কাজে লাগিয়ে হোটেল মালিকরা বাড়তি ভাড়া নিচ্ছেন। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ। পটুয়াখালী থেকে শিকদার জোবায়ের হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের দ্বিতীয় বৃহত্তম এই সমুদ্র সৈকত থেকে দেখা যায় সূর্যোদয় আর সূর্যাস্ত। এছাড়াও সমুদ্রের ঢেউ, সবুজ বনানীর অপার ছোঁয়া আর লাল কাঁকড়ার অবাধ বিচরণে মুগ্ধ দেশি বিদেশি পর্যটকরা। এক সপ্তাহের টানা ছুটিতে তাই পর্যটকের ঠাসা সাগর পার। খালি নেই হোটেল মোটেলের সিট, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরেও হোটেল কটেজে সিট না পেয়ে কেউ কেউ থাকছেন আশপাশের বাড়িতে, আবার কেউ থাকছেন উপজেলা কিংবা জেলা শহরে গিয়ে। এই সুযোগে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করছেন পর্যটকরা। রুম পাচ্ছি না, পর্যাপ্ত পরিমাণে রুম নেই। ফেসবুক পেজে দিয়ে রাখছে 1000 টাকা, সেখানে আমার উঠতে হয়েছে 3000 টাকা দিয়ে। সবাই তো এই টাইমটাতে আসলে ঘুরতে আসতে চায়, বাট একটু রিজনেবল প্রাইসের মধ্যে হলে আসলে একটু ভালো হয়। কুয়াকাটা আমরা ভেবেছিলাম যে আসার পরে কেমন না কেমন হবে, কিন্তু এসে খুবই ভালো লাগছে। হোটেল মালিকরা বলছেন আগে এই মৌসুমে হোটেলে সিট খালি থাকতো, পদ্মা সেতু চালু হওয়ায় হঠাৎ করেই বেড়ে গেছে পর্যটকের চাপ, তাই নতুন করে হোটেল মোটেল বাড়ানোর চিন্তা রয়েছে। একদিকে ঢাকা থেকে কুয়াকাটার দূরত্ব কমে আসছে পদ্মা সেতুর কারণে, আর একদিকে খুলনা থেকে বেকুটিয়া সেতু হওয়ার পরে এখন খুলনা যশোর ঝিনাইদহ ওই অঞ্চলের গেস্ট অনায়াসে এখন কুয়াকাটা আসছে। তো পর্যটকের খুব একটা অভাব নাই কুয়াকাটা, কিন্তু এখন আমাদের চ্যালেঞ্জ হলো এই পর্যটকদের সেবাটা সুনিশ্চিত করা, পাশাপাশি তাদেরকে ধরে রাখা। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী, বাড়তি ভাড়া নেওয়া হলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে তারা। হোটেল মোটেল এবং বিভিন্ন সেক্টরগুলো যারা আছে তাদেরকে আমরা বিভিন্ন নির্দেশনা দিয়েছি। আমরা বলেছি যে যদি কোনো রকমের বাড়তি টাকা দেন এদের কাছ থেকে না নেওয়া হয় এই দিনটা উপলক্ষে। পদ্মা সেতু চালু হওয়ায় কমে এসেছে ঢাকা কুয়াকাটার দূরত্ব। আগে যেখানে 10 থেকে 12 ঘন্টা সময় লাগতো, সেখানে এখন সময় লাগছে 5 থেকে 6 ঘন্টা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।